Assalamu alaikum viewers, welcome back to my channel Fatema's computer TC. Asha kori apnara shobai bhalo achen, ami bhalo achi Allah rahmate, alhamdulillah. So guys, ami Fatema apnader jonno ajke ekta notun tips and tricks nishechi. So ajke je bishoyta dekhabo amra seta hocche amra ajke MS Word er kichu tips dekhabo. And আমি এমএসওয়ার্ড আজকে যে টিপসটা দেখাতে চলেছি সেটা আপনাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট যারা এমএসওয়ার্ডে অলওয়েজ কাজ করেন তাদের জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট এন্ড সেই টিপসটা হচ্ছে যে আমরা কিভাবে এমএসওয়ার্ডে সিগনেচার মেক করতে পারি মানে আমরা যখন একটা লেটার টাইপ করি টাইপ করার পর একদম লাস্টে নিচে আমরা একটা সিগনেচার দিই সাধারণত সবাই এটা দেয় And it point I'm gonna find out core rupure amade imitector hand signature deity. So amra aski jada kabo shit hoche ekdami signature type ready. So eight up the onity important hu the pare. MS Word already achikin to kumekta signature create color, but jita ache ota on a cake or tegala on a cake paradigm because tractor shamusha is a time to the cake to core a bulletibo. So I mean. আশা করি যে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা এটাকে স্কিপ করবেন না তাহলে অনেক কিছু হয়তো মিস করতে পারেন সো গাইস আমি ফার্স্টে আপনাদের কিছু কথা বলতে চাই এন্ড তার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে সো আপনারা দেখছেন আমি এখন আমার চ্যানেলে আছি ফাতেমাস কম্পিউটার টিসি তে এন্ড এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এন্ড আপনারা অনেকেই আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে তো অনেক থ্যাংক ইউ সো মাচ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক থ্যাংক ইউ এন্ড যারা করেন নাই তাদেরকে বলছি আপনারা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন এন্ড পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার মধ্যে আপনারা অল অপশনে দিয়ে দিবেন তাহলে আপনারা আমার পরবর্তী অল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এন্ড আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে আমি অল টাইপের ভিডিও শেয়ার করি এন্ড এখানে অনেক রকমের ভিডিও আছে যেগুলো আমি আপনাদের জন্য আপলোড করে থাকি And I can a playlist to watch you can take up all video dekhte parben ami ektekta video ek ekta playlist kore rekhechi jemon ekhane apnara microsoft office video paben ekhane computer tips and tricks paben ekhane youtube paben ebong prottekta tutorials apnara ekhane paben so guys amra ajker tutorials ta shuru korchi amra first e chole jacchi microsoft word So, আপনারা যে জিনিস দেখছেন এখানে আমি অলরেডি আগে থেকে একটা ফেস ক্রিয়েট করে রেখেছি আমি এখানে আগে থেকে কিছু লেখা এনে রেখেছি কারণ এখানে লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে তাই জন্য আমি এখানে এগুলো কপি করে এনে রেখেছি সো এখন যেটা বলবো আমি এখানে অলরেডি সব ঠিকঠাক করে রেখেছি এখানে অ্যাড্রেস এখানে ডিয়ার স্যার এন্ড ম্যাডাম এবং লাস্টে আমি সাবজেক্ট ডেটা দিয়ে রেখেছি সো সাধারণত আমাদের একটা ফেজের লাস্টে সিগনেচার গুলো হয় সো আমরা আজকে ওই সিগনেচারটাই দেখাবো আমরা ওটার একটা টিপ দেখাবো যেটা সাধারণত আমরা করে থাকি ফার্স্টে আমরা ওইটা দেখাবো সেটা আমরা ইনসার্ট যে অপশনটা আছে এখান থেকে আমরা সিগনেচার লাইন এই অপশনটা থেকে সাধারণত ওইটা করে থাকি এই যে এখানে সিগনেচার লাইনের এখানে ক্লিক করার পর আমরা ওকেতে দিয়ে এখানে আমরা ফার্স্টে আমাদের যে সাজেস্টেড সিগনেচার মানে নেমটা থাকে ওইটা আমরা সাধারণত অ্যাড করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে করতে পারি তো দেখেন আমি এখানে যেমন আমার নামটা লিখে এটা অ্যাড করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে এটা করছি এন্ড এখানে আমি কিছুই দিব না অথবা আমি এখানে যে কোনো কিছু একটা দিলেও চলবে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এটা হয়েছে সো আমি যখন এটা দিয়ে দিই এরপর আমি ওকেতে যদি দিই তাহলে আমাদের সিগনেচার ঠিক এরকম হয় তো সিগনেচার এরপর আমরা এটাকে এটাকে যে কোনো জায়গায় আনতে পারি অথবা বড় ছোট করতে পারি এটা আমাদের ইচ্ছা বাট এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে এই এক্স যেটা এটা উঠে রয়েছে এবং এটাই হচ্ছে এটা মেন প্রবলেম যে আমরা এখান থেকে যদি করি এটা তাহলে এই এক্সটা উঠে থাকে এটা কিন্তু আর যায় না সো তাই আমরা এই নিয়মে আমরা সিগনেচারটা ক্রিয়েট করব না তাহলে আমরা আমাদের পরবর্তী যেটা দেখাবো সেটাতে চলে যাই সো আমরা এখন যেটা ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিওতে আমরা যেটা দেখাবো তাহলে আমরা ওই টপিকে চলে যাচ্ছি সো এই ভিডিওতে যেটা দেখাবো সেটা আমরা ফার্স্টে ইনসার্ট ইনসার্টে এখন আমরা আছি ইনসার্ট ট্যাবে
এখান থেকে আমরা কুইক পার্টস এ ক্লিক করব অথবা আমরা এখানে টেক্সট বক্স থেকে সেটা করতে পারি তার আগে আমাদের যেটা ইম্পর্টেন্ট যেটা করতেই হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে টেবিল থেকে দুইটা ঘর এবং টেবিল ক্রিয়েট করতে হবে সো আপনারা দেখেন আমি এখানে দুইটা টেবিলের ইয়ে ক্রিয়েট করে দিয়েছি সো আমাদের এটা এখন এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দ্বিতীয় ঘরের মধ্যে আমাদের অল ইনফরমেশন আমরা যেগুলো আমাদের সিগনেচারে দিতে চাই সেগুলো এখানে ফিল করে দিব সো আমি এখানে একটু লিখে দিচ্ছি এগুলো আপনারা জাস্ট ফলো করবেন অ্যান্ড আপনাদেরগুলো এখানে দিয়ে দিবেন সো এরপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলা এরপর একদম লাস্টে এসে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার পছন্দ মতো অল টিপস আই মিন যেগুলো যেগুলো আমার পছন্দ আমি যেগুলো দিতে চাই সেগুলো দিয়ে দিলাম সো আমি এখানে আমার নেম দিলাম অ্যান্ড ফাতেমাস কম্পিউটার টিপস আমার চ্যানেলের নেম দিলাম এবং আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম সো এখন আমাদের কাজটা একদম পুরোপুরি কমপ্লিট আমাদের লেখাও শেষ এবার আমরা মেইন যেটাতে আছি ওটাতে যাব সো মেইন যেটা হয়েছে আমরা ফার্স্টে এখানে এভাবে সিলেক্ট করব পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর এখানে ডিজাইনের অপশন থেকে আমরা বর্ডার থেকে এখানে ফার্স্টে নো বর্ডার দিব সো নো বর্ডার দেওয়ার পর আমাদের বর্ডারগুলো চলে গেছে এরপর আমরা আবার বর্ডার অপশন থেকে ইনসাইড বর্ডার যেটা আমরা এটাতে দিয়ে দিব তাহলে দেখেন আমাদের ইনসাইড বর্ডারটাও হয়ে গেছে এখন আমরা এটাকে দাগটাকে একটু ছোট করব সো আমি এখানে ক্লিক করে এটাকে একটু ছোট করছি ধরেন আমি অ্যাপ্রুভ করলাম এবং যে সিগনেচারটা আমি লিখেছি ওটাকে আমি লেখার সাইজটা একটু ছোট করে দিচ্ছি আমি ধরেন এটাই দিলাম এরপরে আমি আবার দাগটাকে একটু ছোট করে দিচ্ছি তাহলে আপনারা খেয়াল করছেন আমি এখানে সবগুলো ঠিকঠাকভাবে করে ফেলেছি তাহলে আমাদের অল কাজ এখন কমপ্লিট এখন আমাদের মেইন অপশনটা আসবো যে আমরা কীভাবে এটাকে ক্রিয়েট করে রাখবো মানে সবসময়ের জন্য কীভাবে এটা রাখতে পারি অথবা আমরা অনেকগুলো সিগনেচার কীভাবে ক্রিয়েট করতে পারি সো আমি এখন ইনসার্টে যাচ্ছি যাওয়ার পর আমি আবার এই পুরো টেবিলটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমরা কুইক পার্টস থেকে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি অথবা টেক্সট বক্স অপশন থেকে সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি যে কোনো একটা দিতে পারি সো আমরা কুইক পার্টস থেকে দিচ্ছি সো আমি এখানে দিলাম দেওয়ার পর এখন আমাদের একটা নেম দিয়ে এটাকে ক্রিয়েট করে রাখতে হবে মানে আমি কী নেমে এটা সেভ করে রাখতে চাই সো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড সিগনেচার দিয়ে দিব সো আমি এটা দিয়ে দিলাম এরপর এখানে গ্যালারি অপশন থেকে কুইক পার্টসও দিতে পারি অথবা আমরা এখান থেকে টেক্সট বক্সও দিতে পারি টেবেলও দিতে পারি যে কোনো একটা দিতে পারি বাট আমি এখানে টেক্সট বক্সেরটাই দেখাচ্ছি টেক্সট বক্সেরটা আমার মনে হয় আমার অনেকটাই সহজ লাগে এই জন্য আমি আপনাদেরকেও এটা সাজেস্ট করছি সো আমি এখানে টেক্সট বক্সও দিলাম দেওয়ার পর এখানে বিল্টিন এগুলো সব ঠিক আছে এরপর আমি ওকে দিয়ে দিচ্ছি সো গাইস ওকে দেওয়ার পর আমাদের কাজটা শেষ আমাদের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন এখন জাস্ট আমরা দেখবেন টেক্সট বক্স এখানে ক্লিক করার পর আমাদের যে সিগনেচারটা আমরা অ্যাড করেছি ওইটা আমাদের এখানে টেক্সট বক্সে অ্যাড হয়ে গেছে সো আমি নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমার সিগনেচারটা এই যে দেখেন এখানে আমার সিগনেচারটা আছে ফাতেমা সিগনেচার এখানে চলে এসেছে ওইটা অ্যাড হয়ে গেছে একটা টেক্সট বক্স অনুযায়ী সো গাইস এভাবেই আপনারা আপনাদের সিগনেচারগুলো এখানে যত খুশি অ্যাড করতে পারেন সো এখন আমরা এখানে এটাকে কীভাবে আনবো আমি ওটা দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট এখানে ধরেন এখানে একটা দিলাম আমি আমার সিগনেচারটা এখানে আনতে চাই তাহলে আমি টেক্সট বক্সে ক্লিক করে সিগনেচারের ওখান থেকে যে ফাতেমা সিগনেচারে ক্লিক করব তাহলে আপনারা দেখেন অটোমেটিক আমার সিগনেচারটা এখানে চলে এসেছে সো গাইস এইভাবে আপনারা আপনাদের কাজটাকে কমপ্লিট করতে পারেন একদম পারফেক্টলি তাহলে এরপর আপনারা যখন এটাকে ফিল আউট করবেন এই দাগটার উপরে জাস্ট আপনাদের সিগনেচারটা বসিয়ে দেবেন তাহলে হয়ে গেছে সো গাইস এইভাবে আপনারা আপনাদের কাজটাকে সহজ করে নিতে পারেন সো এখন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি যেমন আমরা যদি সিগনেচারটা আমরা এটাকে ফিল আউট করার পর সিগনেচারটা না দিয়ে আমরা আগে থেকে আমাদের সিগনেচারটাকে একটা কাগজে লিখে এরপর ওটাকে ছবি তুলে আমরা এখানে কম্পিউটারে নিয়ে আসলাম এখন আমরা ওইটাকে এই জায়গাত অটোমেটিকভাবে দিয়ে দিতে চাই তাহলে আমাদের এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এরপর জাস্ট আমরা কী করবো এটাকে কাউকে ইমেল করে দিব অথবা যে কোনো অপশানে এটা কাউকে সেন্ড করে দিতে পারি তাহলে আমাদের এটাকে আর ফিল আউট করতে হবে না এরপরে আবার সিগনেচার দিয়ে এটাকে স্ক্যান করে কম্পিউটারে নিতে হবে না সো তার জন্য একটা উপায় আছে এখন আমার এখানে তো কোনো সিগনেচার নাই সেজন্য আমি যে কোনো একটা পিকচার দিয়ে এটাকে আপনাদের করে দেখাচ্ছি
ফার্স্ট আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো সব কিছু কেটে দিচ্ছি এরপর এখান থেকে এসে আমি এখানে ক্লিক করে যে এই জায়গাটায় মাউস অপশনটা রেখে আমি পিকচারে যাব যাওয়ার পর আমি যেটাকে এখানে দিতে চাই ওইটা আমি জাস্ট এখানে দিয়ে দিব সো আমি এখানে আমার চ্যানেলের লোগোটাকে দিতে চাই আমি এই অপশনটা থেকে আমি এখানে দিয়ে দিব এটা এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দিব সো আমি এটা দিয়ে ইনসার্ট দিলাম দেওয়ার পর আমার এটা ইনসার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট এটাকে ছোট করে দিচ্ছি ছোট করে দিলে আমার কাজটা হয়ে যাবে এই দেখেন আপনারা আমি এখানে এটাকে ছোট করে দিচ্ছি আমি এখন কিন্তু এখানে আমার চ্যানেলের লোগোটা দিলাম বাট আপনারা এখানের মধ্যে আপনাদের যে সিগনেচারটা আপনারা ছবি তুলে রেখে এখানে দিবেন ওটা জাস্ট আপনারা ইনসার্ট করে দিবেন নো প্রবলেম সো আমাদের এটাও হয়ে গেছে আমি এটাকে ছোট করে দিলাম এখন জাস্ট আমি এই অপশনটাতে এটাকে সিলেক্ট করব মানে অল সিলেক্ট করে আমি আবার ঠিক আগের সিস্টেমে এখান থেকে কুইক পার্টসে যাব এরপর সেভ সিলেকশন টু কুইক পার্ট অথবা টেক্সট বক্স আমরা এবার টেক্সট বক্সেরটাই দেখাই সেভ সিলেকশন টু টেক্সট বক্স এরপর এখানে নেমের জায়গায় আমরা একটা নেম দিতে পারি আমি এখানে এস আর জি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি জাস্ট এখানে এরা জেনারেলে দেওয়া আছে অথবা বিল্ট ইন একটা দিলে হবে তো আমি বিল্ট ইন দিয়ে ওকে দিয়ে দিলাম তাহলে আমরা আবার এবার টেক্সট বক্সে এখানে গিয়ে দেখছি যে আমাদের এটা আসছে কি না সো আমরা ভালো করে দেখছি এই যে দেখেন আমার এটা এখানে চলে আসছে এখানে দুটো আছে তো আমি এবার এটাকে কেটে দিচ্ছি এখান থেকে আমি এবার নিচে অপশনে এসে এখানে এখানে ইনসার্ট করে দিব সো আমি টেক্সট বক্সে এখানে সিলেক্ট করে আমার সিগনেচারটাকে জাস্ট ক্লিক করলাম তাহলে দেখেন আপনারা আমার সিগনেচারটা অটোমেটিক এখানে চলে আসছে একদম পারফেক্টলি ওটা আমার এখানে চলে আসলো সো গাইস আপনারা এভাবে সিগনেচারগুলো মেক করতে পারেন এভাবে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেন সো গাইস আশা করি আপনারা আমার আজকের এই ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন যে কীভাবে আমি আপনাদেরকে সিগনেচারটা মেক করানো দেখিয়েছি এবং কীভাবে আপনারা সহজভাবে আপনাদের কাজটাকে সহজ করে নেবেন আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি অ্যান্ড আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন অ্যান্ড আরেকটা কথা আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন অ্যান্ড কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান তাহলে আমি আপনাদের জন্য ওইরকম ভিডিও ক্রিয়েট করতে পারি অ্যান্ড এই বিষয়টা আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি যে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন বিকজ আমি আপনারা যে ভিডিওগুলো চান আমি ওই টাইপের ভিডিও ক্রিয়েট করে আপনাদের জন্য মানে আপনাদের কাজটা সহজ করে দিতে চাই সো গাইস আসসালামু আলাইকুম আল হাফেজ